ভিতরে আসতে পারে তুমি ইয়েস স্যার ছেলে মেয়েরা কেমন আছো সবাই তোমরা ইয়েস স্যার আচ্ছা বসো তো তোমাদের জন্য একটা সুখবর আছে তোমাদের এবারে ঈদের ছুটি দুদিন আগে শুরু হচ্ছে তোমাদের বাবা মাকে খবর দেওয়া হয়েছে এবং তারা এসে তোমাদের নিয়ে যাবে তাহলে তোমার কাজ করো তুমি বাচ্চাদের গান শোনা হ্যাঁ যে জন্য ডেকেছি রুবি বাচ্চাদের হিসেবগুলো ঠিক মতো রাখবেন আর ওদের টাকা পয়সার পাওনাগুলো যেন ঠিক মতো ওদেরকে বুঝিয়ে দিতে পারি ওকে স্যার আমরা রাখবো আমাদের একটা দায়িত্ব আছে বাচ্চারা এখন কেমন কাজ করছে ওরা অনেক ভালো কাজ করেছে এবারে আমরা যতটা আশা করি নাই তার চেয়েও অনেক বেশি কাজ করেছে আর শুভ কিরকম কাজ করছে শুভ ছোট হলেও অনেক ভালো কাজ করেছে তবে স্যার ওই শুভ যদি বাঁশিটা একটু কম বাজাতো তবে মনে হয় আরও বেশি কাজ করতে পারতো আর রোজগারও বেশি হতো থাক ওর মতো ওকেই থাকতে দেন হ্যাঁ ও যেভাবে কাজ করছে সেভাবেই করুক তো আমার কাজ আছে ঠিক আছে তাহলে আজকে চলি
এখানে কে কে কাজ করছ রে? স্যার আমি শাহজাহান। শাহজাহান আর কে আছে? স্যার আমি মনিরুজ্জামান। মনিরুজ্জামান ঠিকমতো কাজ করছ? জি স্যার। শাহজাহান মনিরুজ্জামান কি অবস্থা? স্যার কাজ আগাইছি স্যার। খুব গুড, ভেরি গুড, ভালোভাবে কাজ করো, ঠিক আছে? ও শুভ, শুভ আছে নাকি? শুভ স্যার, শুভ মোমবাতি বানাইতে গেছে। ও শুভ মোমবাতি বানাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো ঠিক মতো। আমার বেতন না বাড়াইলে আমি কালকে থেকে কিন্তু আমি না স্যার। বলো, আজ রাতের খাবার আমি খাবো না। খাবার খাবা না? কিন্তু তোমার রাতের মিল তো দেওয়া হইছে। অসুবিধা নেই, আমার খাবারটা আপনি খেয়ে নেবেন। আমি খাবো? তাহলে রাতে তুমি কি খাবা? আমার কাছে বিস্কিট আছে, আমি বিস্কিট খাবো। তাহলে আসি আন্টি।
লিগা আছে ছোট মানুষের মালা পিন্দনের নাই না এটা আমার লিগা আছে দে দে ভাই তুমি কও এই মালাটা তুমি আমার লিগা না নাই ভাই এটা আমার লিগা আছে কইলাম না না ভাই এটা আমার লিগা আছে না না ভাই এটা আমার লিগা আছে হ্যালো টেলিফোন ধরতে এত দেরি করো কেন ধারবান আজ আসে নাই কাজে না সে তো আজকে আসেনি সে আর আসবেও না সে চাকরি ছেড়ে চলে গেছে চাকরি ছেড়ে চলে গেছে তার নাকি এই বেতনে পোষায় না শুভকে ছোটবেলায় আমরা লালমিনহাট রেল স্টেশন থেকে কুড়িয়ে পেয়েছিলাম ওর বাবা মা কে আমরা জানি না
আস্তে আস্তে ও যখন সবকিছু বুঝতে শিখলো তখন ওর বাবার কথা বলতে লাগলো। হয়তো খবর পাইনি, তুমি মন খারাপ করো না। শুভর বাবাকে এখন কোথায় পায়? অস্থির লাগছে। একদিন কে? স্যার আমি হাকিম স্যার। আসো আসো ভিতরে আসো। আসুন স্যার। আসো আসো। কি খবর হাকিম? তোমার বউ আর মেয়ে দুটোর খবর কি? ভালো স্যার, এই তো স্যার চলতেছে। স্যার স্যার একটা কথা বলতে চাইছিলাম স্যার। বলো স্যার। আমি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছি স্যার, আমার কিছু টাকা অগ্রিম লাগে স্যার। স্যার মায়া বলাগুলি খুব অসুবিধা আছে স্যার, খুব অসুবিধা আছে স্যার, চলে না স্যার। আর আমার একটা কথা স্যার, আমার বেতনটা একটু বাড়া দাম লাগে স্যার, এটা চলতেছে না স্যার। ঠিক আছে, আমি তোমাকে বাড়তি কিছু টাকা দিব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। বছর দুয়েক আগে আমি একটা ছেলেকে স্টেশনে কুড়িয়ে পেয়েছিলাম। দৃষ্টি প্রতিবন্ধী এই ছেলেটার বাবা মাকে আমি জানি না। তুমি যদি দুটাই দে, তাকে নিয়ে এসে তোমার ছেলের মতো করে আদর দিয়ে রাখতে, এর জন্য বাড়তি যা খরচ হতো এটা আমি তোমাকে দিতাম। স্যার এটা তো অনেক বড় দায়িত্ব স্যার। স্যার এই ব্যাপারে আমার স্যার পরিবারের লয় কথা কম লাগবো স্যার। আমি হেলার কথা কই, কথা কই আপনাকে কই স্যার। কথা বলো, মেয়ে মানুষের মন তো স্যার খুবই নরম, মনে হয় সে প্রথমেই রাজি হয়ে যাবে। স্যার স্যার কিন্তু স্যার আমার কথাটা স্যার, আমি খুব অসুবিধা আছি স্যার, চলে না স্যার। মায়ের অসুস্থ হয়ে গেছে স্যার, আর লেখাপড়ার খরচ তো আছেই স্যার, একেবারে চলে না স্যার, এটা আপনি মনে রেখেন স্যার। তুমি আমার ব্যাপারটা দেখো, তাহলে আমি তোমার দিকে দেখব। ঠিক আছে স্যার, আমি আমার পরিবারের লোক কথা আমি আপনাকে জানাবো স্যার। তুমি কিছু চিন্তা করো না, আমি ওরে বুঝাই কমু, কিছু টের পাইব না। তারপর থেকে আমার বাড়ির দারোয়ানের ছেলে হিসেবে শুভর বড় হচ্ছে, অথচ আজ হারামজাদাটা বাচ্চাটাকে নিতে আসলো।
হাকিম, হাকিম। আমি তো ম্যাডাম রেখে দিছি, আমি আপনাকে চাকরি করতাম না। আমি তো তোমাকে চাকরির কথা বলতে আসি নাই হাকিম। আসছি তোমার বউকে বলতে যে সে কি ধরনের একটা অমানুষের সাথে সংসার করে। তোমার স্বামীকে বলো যে কেন সে শুভকে এখনো স্কুল থেকে নিয়ে আসেনি। শুভ কই আমার বাপ? আমি দুনোকে চাকরি ছেড়ে দিছি, এখন শুভ কেডা? চাকরি ছাড়ছে বলে শুভ রান না? না নুন না। সি কি মানুষটা জানো আর? বাবা বলো না বাবা, শুভ আনবা না? কখন আনবা বাবা? বাবা ও বাবা ভাই আর আনবা না? এই টাকাটা রাখো। এটা হাকিম রে দিও, শুভর ঈদের খরচ।
বসেন, কি দিবেন বলেন, বসেন, কি দেখাবো বলেন। ভাইজান আমাকে একটু কাপড় দেখান, বাচ্চার কাপড়, দুইটা বাচ্চার কাপড়। কি ধরনের বয়সের বাচ্চা? জি, একজনের বয়স এই 12-13। আচ্ছা, আর আরেকজনের ধরেন 7-8। লাল রঙের দেন। এই যে বাজান, এটা একটু বেশি লাল। হ্যাঁ, দেখান। জানো ভাইয়া, আমাদের একটা ছোট্ট ভাই হয়েছে। কি আমাদের ভাই হয়েছে? কেন, তুমি জানো না? না, আমাকে কেউ জানেনি। চলো ভাইয়া, ঘরে চলো। চলো ঘরে চলো। আমি এখন কি নিয়ে ওকে দেখতে যাব? পাগল ছেলে, পরে কিছু দিলেও চলবো। চলো ঘরে চলো। কার মতো দেখতে হয়েছে? দেখতে কার মতো হইব আবার? ও দেখতে তোমার মতো হয়েছে। ভাইয়া তুমি একটু থাকো, আমরা একটু আইতাছি। ভাইয়া দেখো, আমরা তোমার জামা পরে আইছি।
জামাটা পছন্দ হয়নি হইছে ভাইয়া খুব পছন্দ হইছে তোমার জামাটা কেমন আছে আমার জামাটা আমার খুব পছন্দ হইছে তুমি এত কিছু জানতে গেল কেন বাজান আমরা সারা বছর কাজ করি শুধু এই দুটো ঈদের জন্য তাও এত কিছু জানতে হয় কি ঘুমাশে না ভিতরে আসি আয় এই যে আমার ভাইয়া কি করে এই যে দেখো ঘুমাইতে চাইতেছে না ও ছোট মানুষ তো মনে তাই একটু মনে হাল হচ্ছে মায়ের কাছে সব বাচ্চাই ছোট তুমিও আমার কাছে ছোট আচ্ছা আমি একটা কথা বলি বল বাজান বল আমি তো তোমাদের ছেলে না তাই না মা কি কথা তোর কে বলছে বাজান বড় স্যার বলেছে আমি সব শুনেছি আজকে কি দারোয়ান কাজে আসে নাই না সে তো আজকে আসেনি সে আর আসবেও না সে চাকরি ছেড়ে চলে গেছে চাকরি ছেড়ে চলে গেছে তার নাকি এই বেতনে পোষায় না চাকরি ছাড়ুক ভালো কথা তাই বলে ছেলেটাকে নিতে আসবে না শুভ কি ওর নিজের ছেলে যে নিয়ে যাবে তাকে সেটাই সেটাই ইস এতটুকু একটা ছেলে ওই অমানুষটা কখনো ছেলেটাকে নিজের মনে করতে পারবে না এতিম একটা বাচ্চা ও যদি নিজের মতো করে পুষ্ট আসলে ওর ছেলে না তো ও যার জন্য তার জন্য কোনো মায়া নেই তুই কোত্থেকে কি শুনছিস আমি জানি না বাজান তুই আমার ছেলে তুই আমার ছেলে বাজান তুই আমার ছেলে আমি জানি মা তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলছো না বাজা একটা কথা মনে রাখিস শুধু পেটে ধরলে মা হওয়া যায় না পেটে না ধরলেও মা হন যায় শোনো মা আমার কাছে পৃথিবীটা অন্ধকার সব কিছুই কালো কালো মনে হয় বছরের দুইটা ঈদ খালি লাল লাল মনে হয় বছরের দুইটা সময় তোমরা আমাকে দূরে রেখো না তোমরা আমাকে দূরে রেখো না তুই তো আমার ছেলে তুই বাড়িতেই আসবি এটা তোর বাড়ি আমি তোর মা এই বাড়িতেই তুই আসবি একটা কথা বলি বল বাসা আমি তো তোমাদের ছেলে না এ কথা তো আমি জানতে পেরেছি এ কথা তুমি বাবা বাবাকে বলো না তাহলে বাবা কষ্ট পাবে মা আমি তো বাবার জন্য লাল পাঞ্জাবি কিনছিলাম বাবার জিগেও বাবার পছন্দ হচ্ছে কিনা জিগাম বাসা জিগাম Thank you.
ভালো থাকো।